সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি রূপা আজকে দেখাবো একটা চমৎকার এবং সুন্দর রেসিপি, আর সেটা হলো লটকে শুটকি দিয়ে বেগুনের তরকারি। তো সেই রেসিপিটা করতে কী কী লাগছে চলো দেখে নিই। আমি এখানে তিনটা বড় সাইজের লটকে শুটকি নিয়েছি। লটকি শুটকিগুলোকে প্রথমে ছোটো ছোটো সাইজ করে কেটে তারপরে ঠান্ডা পানিতে চার পাঁচবার ধুয়েছি, এবং তারপরে আমি গরম পানিতে ধুয়ে তারপরে আবার ঠান্ডা পানিতে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমার বেগুন। বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাটে কেটে নেওয়ার পরে বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি এবং তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো হয়ে না যায়। আর আমার লাগছে অন্যান্য মশলা, সেটা আমি রান্নার সময় বলে দেবো। আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তো এখন তেলের মধ্যে পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি চুলার জালটা কমিয়ে রেখেছি, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেশ 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। অবশ্যই এখানে একটু ঝালটা বেশি হলে টেস্টটা ভালো আসবে। এখন একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে সেটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষা হয়ে গিয়েছে, এখন আমি শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ফুল আছে মশলাটাকে, শুটকিগুলোকে আমি 1 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে। ফুল আছে, যখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম মাছটাকে, তখন আমি ঢাকনা তুলে 2-3 বার নাড়া দিয়েছি এবং মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প অল্প একটু একটু পানি দিয়ে নিয়েছি। তো এখন আমার মশলাটা এবং মাছটা, শুটকি মাছটা একদম কষে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই বেগুনগুলো, কাটা বেগুনগুলো। এখন চুলার আঁচটা একদম লো আছে, এখন এটাকে মিডিয়ামের চাইতে একটু বেশি কম আছে, মিডিয়ামের চাইতে একটু কম আছে, এটাকে আমি 5 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে। আঁচটা এইভাবে থাকবে, ঢেকে দিচ্ছি এখন আমি 5 মিনিটের জন্য। আমার বেগুন এবং মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 গ্লাস পানি ঢেলে দিব এবং দিয়ে একদম ফুল আছে 5 মিনিট রান্না করব, ঢেকে রান্না করব। এর মধ্যে আমি চেখে নেবো, আমার লবণ লাগলে দিয়ে নেব। তো এভাবে এখন ফুল আছে, 5 মিনিট রান্না হবে। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি এটা পরিবেশন করছি। দর্শক দেখুন কত চমৎকারভাবে তৈরি হয়ে গিয়েছে।